ওকে, হ্যালো বন্ধুরা, যে সকল মেম্বার আমার ওয়ার্কার এবং আমার আশপাশে যত ফ্রেন্ড সার্কেলরা আছেন যারা কাজ করছেন এবং কাজ করবেন, তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো বেসিক্যালি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, অলরেডি এখানে কিছু কাজ ডাটা আছে করা, তো আসলে এই ডাটাগুলো রাইট আর রং এটা আমি চেক করব। তার জন্য দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কাজের ফ্যাসিলিটিটা কি আর কিভাবে কি করতে হবে। তো এটা হচ্ছে পার্সন, এটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি নেম, অলরেডি হেডকোয়ার্টার আছে। হেডকোয়ার্টারটা বুঝতে পারা যাবে, কারণ হেডকোয়ার্টারে অটোমেটিক পার্সন থাকেই, এটা কোনো ব্যাপার না। সাবসিডিয়ারি বিষয়টা হচ্ছে, সাবসিডিয়ারি তিনটা টাইটেল নিতে হবে, ওনার, ভিপি, প্রেসিডেন্ট, এমডি আর সিও। এমডি মানে ম্যানেজিং ডিরেক্টর। তো পার্সনের লোকেশন যদি ইতালির হয়, হ্যাঁ, তবে একটা স্পেসিফিক্যালি 100% এই পার্সনটা ইটালি ইটালি সাবসিডিয়ারি কোম্পানিতে জব করে। দ্যাটস দ্য লজিক, দ্যাটস দ্য লজিক নাম্বার ওয়ান। তো যেটা ফার্স্টে চেক করব, এই যে এই দুইটা রো, ইটালি এবং হচ্ছে কোম্পানি নেম, ইটালি এবং কোম্পানি নেম যদি আমরা যেটা গুগলে সার্চ দিই, হ্যাঁ, তাহলে আমি যেটা জিনিসটা আপনাদেরকে ফলো করতে বলবো সেটা হচ্ছে এই কোম্পানি, এই কোম্পানির লাস্টে আইটি আছে কিনা। ওকে, ওয়ান মোর চান্স, এই কোম্পানির লাস্টে আইটি আছে। সো আমি এটা একটু দেখাবো যে এই কোম্পানিরও লাস্টে আইটি আছে কিনা। আসলে ডোমেন গুলো একটা ফ্যাক্ট করে মাঝে মাঝে, সরি, এই কোম্পানির মেবি আইটি নাই। দেখা যাক, এখানে মাউস ধরলে এ লাস্টে দেখাবে, এই মাউস ধরলে এখানে এই সিস্টেমে আছে, তার মানে এটারও আইটি নাই, এটাও .com। তো দেখা যাক কোনটার আইটি একটু আছে, সেট আচ্ছা, এটা এটা মেবি আছে। দেখা যাক, আমি যে জিনিসগুলো আপনাদেরকে ফলো করতে বলবো, যখন সার্চ দিবেন এইভাবে যদি সার্চ দেন, তাহলে আপনি দেখতে পাবেন .it, দ্যাটস মিনস এখানে এটার অন্য কান্ট্রিতে একটা হচ্ছে আলাদা আলাদা কি আছে, .it একটা হচ্ছে ডোমেন আছে, কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু এই ডোমেনটা নাই। এটাই হচ্ছে পয়েন্ট কাজের। সেই কাজটা দেখি, এই ছেলে কি করতেছে, এই ছেলে করছে, এই পার্সন গুলো আমরা এই দুইটা কপি করবো। জাস্ট এই কপি করে যদি আমরা সার্চ দিই, যে পাশে যদি লিঙ্কডইন লিখে দিই, তাহলে আমাদের এই পার্সনটা চলে আসছে, এটা লিঙ্কডইন পার্সন। আমি যদি এটা রাইট ক্লিক করে ওপেন করি, আসলে এই পার্সনটা কি ইতালির পার্সন, এখানে আমরা দেখতে পাবো এটা হচ্ছে শিকাগো পার্সন, নট ইতালি। দ্যাটস মিনস এটা যদি যে কোম্পানিতে চাকরি করতেছে সে কিন্তু ইতালির না। তো আমরা ইতালির পার্সন কি করে বার করব? আচ্ছা, ইতালির পার্সন বার করতে হলে লজিক গুলো দেখবেন, জাস্ট খালি লজিক ফলো করবেন, এই ওয়েগুলো যদি ফলো করেন, হ্যাঁ, তাহলে যদি মেম্বার পান তো নিবেন, আর যদি মেম্বার না পান তো ফাঁকা রেখে দেবেন, তার মানে ওই মেম্বার গুলো নাই, এটা বুঝতে হবে বিষয়টা। কারণ হচ্ছে ওই কোম্পানি যদি ইতালি পার্সন না থাকে, তাহলে আমরা কি করে নিব, মাইন্ড একটু বোঝার চেষ্টা করেন বিষয়টা। এখানে আমি ক্লিক করব পিপলে, যদি আমি পিপলে ক্লিক করি, তাহলে আমি এখানে দেখতে পাবো ইতালির কোনো কান্ট্রি আছে কিনা। জাস্ট এখানে ফলো করব, ইতালি কোনো কান্ট্রি আছে কিনা, না, এখানে কোনো ইতালি কান্ট্রি নাই। দ্যাটস দ্য মিনস আমি এই পার্সনের ইতালি কান্ট্রির কোনো পার্সনের আমি এখানে এই লিঙ্কডইন থেকে পাবো না। সো আমি যদি লিঙ্কডইন থেকে নিয়ে না পাই, তো আমি এখানে কি করব, আরেকটা আপনাকে ফলো করতে বলবো, যাদের সেলস নেভিগেটর আছে অথবা নর্মাল পেজ ইউজ করেন, বেসিক্যালি যারা নর্মাল পেজ ইউজ করেন একটু ঠিকানাগুলো মেনটেন করবেন। তো যারা নর্মাল পেজ ইউজ করেন, তো করলেন, এখানে একটু আসে কি করবেন, এখানে ইতালি লিখে দিবেন, লিখে দিয়ে অ্যাপ্লাই করবেন, তাহলে এখানে শো করবে ইতালির যতগুলো পার্সন আছে। তো যারা নর্মাল পেজ ইউজ করেন তার জন্য এই ফর্মুলাটা, আর যারা নর্মাল পেজ ইউজ না করেন, যারা সেলস নেভিগেটর ইউজ করেন, যারা সেলস নেভিগেটর ইউজ করেন তাদের জন্য 100% ফ্যাসিলিটি এবং সুবিধা আছে। তো এই কোম্পানি আমি নাম দিলাম, আর এখানে ইতালি দিলাম, এখানে যখন ইতালি দিই, হ্যাঁ, তখন ইতালির এ কোম্পানি যে বাইরে যে ইতালিতে কাজ করে, দেখেন এখানে লেখা আছে ইতালি, ঠিক আছে, এটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, এই কোম্পানিতে জব করে। তো আমাদের যে টাইটেল গুলো দরকার, প্রেসিডেন্ট দরকার, ইতালি দরকার, যে ভাইস প্রেসিডেন্ট, ম্যানেজিং ডিরেক্টর গুলো দরকার, আসলে এই কোম্পানি জব করে এই সেক্টরে, আসলে টাইটেল গুলো সবার ঠিক থাকতেছে, বাট ভুল যাচ্ছে কোথায়, লোকেশনে ভুল যাচ্ছে। আমাদের এই কোম্পানির যে পার্সন গুলো দরকার, সেই পার্সন গুলো আমাদের টাইটেল অনুসারে নিতে হবে, তাহলে আমরা কি হবে এটা পাবো। দেখেন আমি এখানে কি বলতে যাচ্ছি, এখানে যদি আমি সার্চ দিই, তাহলে এখানে টাইটেল এই ইতালি দ্বারা সার্চ দিয়েছে, সব ম্যানেজিং ডিরেক্টর ইতালি। তো আমরা ম্যানেজিং ডিরেক্টর অ্যাড এটা দিয়ে যদি ইতালি লিখে সার্চ দিই, তাহলে অবশ্যই আমরা এই কোম্পানিগুলো এই টাইটেল গুগলে পেয়ে যাব। তো আমি যাই এই সিস্টেমে, যদি গুগলে পেয়ে যাই, দেখেন এটা একটা যে ডাটাটা দিয়েছে এখানে, আমি যেটা বোঝার চাচ্ছি সেটা হচ্ছে রং আর ভুল কোনটা। এই যে পার্সনটা দিচ্ছে, এই পার্সন নট ইতালি, এই পার্সনটা ইতালি নয়, ডোমেন ঠিক আছে, ইমেল ঠিক আছে, সবকিছু ঠিক থাকতে পারে, বাট এই পার্সনটা আসলে ইতালি নয়। এই পার্সনটা যদি ইতালি হয় তাহলে তো ভালোই হতো, ভ্যালিড লিড হয়ে যেত,
তো আমরা যেভাবে চেক করব এবং কোম্পানি বা ক্লায়েন্ট যেভাবে চেক করবে সেটা মেনটেন করা ফার্স্ট জরুরি। যদি আমরা সেটা মেনটেন করতে পারি তাহলে আমাদের কার্যক্রম 100% সাকসেস হয়ে গেল। এই পার্সনটা দেখেন ম্যানেজিং ডিরেক্টর, পার্সনটা আছে, কিছু কিছু পার্সন থাকা সত্ত্বেও কেউ পার্সন নিচ্ছে না। আমি এখানে দিয়ে দিলাম লিঙ্ক, সো যারা যারা এটা দেখবেন, যারা যারা করবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে পার্সনটার কি ফল্ট এবং হচ্ছে আমাদের কি ফল্ট আর আপনাদের কি ফল্ট, আপনারা কাজ করতে পারবেন। সাপোজ নেক্সট টাইম যাই, এই নেক্সটেরও সেম টু সেম ভাবে আমি কি করব, এখানে যাব যে যে সাজ দিয়ে আছে অটোমেটিকলি, এখানে সাজ দিয়ে আছে, আমি এখানে লিঙ্ক দিয়ে লিখব। যদি লিঙ্ক দিয়ে লিখি তাহলে কি আসলো, লিঙ্ক দিয়ে লিখলে যেটা আসতেছে আপনি এটা ফলো করবেন। বেসিক্যালি যেটা ফলো করতে বলবো এটার ওয়েবসাইট কি আছে, .com আছে, world.com আছে, ঠিক আছে। তো আমি যখন এটা লিঙ্কডইনে ঢুকলাম তখন এখানে দেখেন দুইটা আসছে, এই ইতালি আসছে আসতেছে, ঠিক আছে, ইতালি আসতেছে। আমি একটা জিনিস ফলো করবো সেটা হচ্ছে হ্যাঁ এটার ওয়েবসাইটটা কি আছে, world.com, ওকে গুড। ইতালিয়াতে যখন ঢুকতেছি এটা একটা পার্সন, এটা একটা পার্সন, এটা একটাই পার্সন, এটার পার্সন অ্যাবাউট, ওকে গুড। কিন্তু আমার তো এই পার্সনটা দরকার নাই, এটা কি এটা কোনো এমপ্লয় বলতেছে, এমপ্লয় আছে, এটা একটা ইতালি দিয়ে আছে সাইট করছে, সো ইতালি পার্সন থাকবে, নো প্রবলেম। তো এটা একটা ইয়া ফলো দেখবেন যে ওয়েবসাইটটা যেন ঠিক থাকে, এই কোম্পানির সাথে ফলো করবেন। হ্যাঁ, তো আমি যেটা করবো সুন্দরভাবে এই নামটা আছে, এই নামটা এই কি আছে, এটা লিঙ্কের নাম, তো এই ছবিটা দেখে নেন কি বলতেছে, এই ছবি এখানে আছে, তো ফলো। আমি একটু শর্টকাট করার জন্য বা শর্টকাট ওয়ে, মানে অনেক ডাটা দেখার বাকি আছে, তো তার জন্য আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেই কনসেপ্টটা আমি জাস্ট অ্যাটলিস্ট বুঝলেন। আমি অত বেশি কিছু বলতে চাচ্ছি না কারণ সবাই ভুল করতেছে, ভুল করবেন কেন, ভুল করতেছে এর জন্যই টাইটেল ঠিক আছে বাট লোকেশনটা ঠিক থাকতেছে, এটা মূল বিষয়। আমাদের ফার্স্ট দরকার হচ্ছে লোকেশন, তারপর দরকার টাইটেল। যদি আমরা লোকেশনে বা স্পেসে যদি আমরা যে মেন পার্সন বা মেন টার্গেটের পার্সন যদি না খুঁজে বের করতে পারলাম, তাহলে তো এটা পুরোটাই ভুল হয়ে গেল, ডাটা রোটাই ভুল। একটা ভুলের জন্য, একটা রোগ ভুলের জন্য আমাদেরকে গোটা ডিল, ডিল বলতে ক্লায়েন্টের সাথে যে ডিলটা হয় সেই পুরা ডিলটা নষ্ট হয়ে যাবে। তো যদি আমরা এই ফ্যাসিলিটিতে যদি এই ব্যবহার বা এই কার্যক্রম যদি আমরা ভ্যালিড ইনফরমেশন কালেক্ট করতে না পারি, তো অবশ্যই অবশ্যই আমাদের এই ডাটাগুলো, অবশ্যই অবশ্যই আমাদের ডাটাগুলো কি হবে, নষ্ট হয়ে যাবে। তো আপনার একটা লিড ভুলের জন্য, একটা ইনফরমেশন ভুলের জন্য আমার সাথে আমার যে ক্লায়েন্টের ডিল চলতেছে সেটা পুরাটাই নষ্ট হয়ে যাবে। তো আপনি যদি, আপনি কি চান আমাদের এই ক্লায়েন্টের ডিলটা বলতে, এটা লং টার্ম একটা প্রজেক্ট, তো আমরা কখনোই চাইবো না যেন আমাদের ডিলটা নষ্ট হয়, কারণ এটা একটা বিগ প্রজেক্ট। রং ডাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করব না, খালি জাস্ট চেক করব আছে কিনা, যদি না থাকে তাহলে নাই ফাঁকা রাখে দেবো, আর যদি থাকে তাহলে অবশ্যই নিব। কারণ কারণটা হচ্ছে যদি না থাকে তাহলে তো আমাদের এখানে অত বেশি ইয়া করে লাভ নাই, কারণ কিছু কিছু ইয়া দেখাই যাচ্ছে যে আমাদের ওই টার্গেটের পার্সন থাকছে না। তো কি করতেছি, ওটার পিছনে 1 ঘন্টা 4 ঘন্টা আমরা ব্যয় করতেছি কেন ভাই, এত বেশি টাইম দেওয়ার কোনো প্রয়োজন নাই একটা ডাটার পিছনে। এতক্ষণ ধরে আমি যে এতক্ষণ ধরে সার্চ করতেছি না, এটা সার্চও করার দরকার নাই, যদি আমি ওখানে ফিল্টারে দিয়ে দিতাম তো। বাট আপনাদেরকে আমি দেখানোর জন্য আমি যে প্রসেসটা বলতেছি, যে প্রসেসগুলো চলতেছে, আমি খালি জাস্ট টাইটেল দেখতেছি, নাম দেখতেছি না, জাস্ট টাইটেল দেখতেছি যে সিও, ভাইস প্রেসিডেন্ট, ওনার, এই টাইটেল পার্সনগুলো আছে না, ম্যানেজিং ডিরেক্টর, হ্যাঁ দেখেন ম্যানেজিং ডিরেক্টর পার্সন আছে, পেলাম ম্যানেজিং ডিরেক্টর পার্সন, ঠিক আছে। আমি যদি এই নাম সহ ম্যানেজিং ডিরেক্টর পার্সন যদি গুগলে সার্চ দিই, তাহলে অবশ্যই কি হবে আমাদের ওই স্পেসিফিক টাইটেল এবং স্পেসিফিক পার্সন আমি পেয়ে যাবো। তো ওই পার্সনটা কোনটা একটু দেখি, ম্যানেজিং ডিরেক্টর পার্সন, ওকে ওকে ম্যানেজিং ডিরেক্টর পার্সন, দুইটা নাম আসতেছে, আমি তো জানি না যে কোনটা, তো দুইটাই ওপেন করবো, মাইন্ড শেয়ার, মানুষের এসপিএ যেটা আসবে আমরা সেটাই নিয়ে নেবো, যেটা আমাদের কোম্পানি ইনকোয়ারি থাকবে ম্যানেজিং ডিরেক্টর পদে। তো সময় সময় তো নেটের একটু সমস্যা করতেছে, আর সময় সময় তো পারফেক্ট অসাম, তো এটাই সমস্যা। তো যেটা জানতে হবে সেটা হচ্ছে কোম্পানি পার্সনটা কোথায়, 1 নম্বর ফলো ইতালি, পার্সনটা হতো ইতালি, দ্বিতীয়টা ফলো করবেন, মানে এটা শর্টকাট ওয়ের জন্য, শর্টকাট ওয়ে যদি আপনি ফলো করেন তাহলে বেশি তাড়াতাড়ি কার্যক্রমটা হবে, আর যদি শর্টকাট ওয়ে যদি না ফলো করে
আর বেশি তাড়াতাড়ি আমরা কার্যক্রম করতে পারবো না। তো এই জিনিসগুলো একটু ফলো রাখলে ইনশাল্লাহ কার্যক্রমটা আরো বেশি আমরা আগাতে পারবো। দেখেন এখানে ম্যানেজার, ম্যানেজিং ডিরেক্টর, এটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর পার্সন, এটা অনেক আগের পার্সন। বাট আমরা যদি কিছু কিছু সময় এইগুলো কার্যক্রম করে যদি আমরা নিতে পারি তো নিলাম, আর যদি না নেওয়ার যদি ফ্যাসিলিটি থাকে, যদি আপনারা নতুন কোনো পার্সন তো আমরা নিয়ে নিতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে এই সময় হয়, তো আমি এই জিনিসটা আমি নিতে মাইন্ড শেয়ার কি আছে আমি এই পার্সনটা নিয়ে নিলাম, এটাও ভুল আছে পার্সন। তো আচ্ছা আমি এই পার্সনটা দেখাই, এই পার্সনটা কোথায় পেলাম, আমি একটু এখানে টোটালি এই ডাটা কপি করি। এই ডাটা যদি কপি করি তাহলে আমরা দেখতে পাবো গুগলে সার্চ দিলেই, আপনারা তো সবাই গুগলে সার্চ দেওয়া জানেন তাই না, তো যদি গুগলে সার্চ দেওয়া জানেন তো আমি এই ডাটা নাম ধরে সার্চ দিলাম, দেখি ম্যানেজিং ডিরেক্টর, এটাও কিন্তু ম্যানেজিং ডিরেক্টর পার্সন, এই নামে যদি পার্সন থাকে তো ওয়াও গ্রেট, এই পার্সন চলবে, ইতালি পার্সন। দেখেন ম্যানেজিং ডিরেক্টর মাইন্ড স্টেট আছে, কিন্তু আমাদের কি কোম্পানির, ওই কোম্পানির কি, এটা হচ্ছে গ্রুপ, এখানে অন্য গ্রুপ আছে, অন্য গ্রুপ আছে, অ্যাকাউন্ট রিলেভেন্স অ্যাসিস্ট্যান্স, এই কোম্পানি ক্যাটের কোম্পানি তো অত নাই, ওয়েসিয়াস ক্যাট এজেন্স ক্লায়েন্টস এমসিএ, না সরি, এটা ম্যানেজিং ডিরেক্টর পার্সন হতে পারে, ইতালির লোকেশনে হতে পারে, বাট আমাদের যেটা আমাদের দরকার সেই পার্সনটা কি, এই কোম্পানি পার্সন কি, আমাদের এই কোম্পানি পার্সন দরকার, সো এটাও আমাদের এই কোম্পানি পার্সন না। তো আমাদেরকে এটা জানতে হবে যে আমাদের আসলে কোম্পানি পার্সন কিনা, যেমন এটা পাইনি তো আমি এটা একটু দেখবো খুঁজে যে কেন পাইনি, তো এই জিনিসগুলো একটু ফলো করতে হবে যে কেন পাইনি আর ওগুলো কেন আছে ডাটা। তো যখন আমি এটা দ্বারা সার্চ দিলাম, তো ব্রাঞ্চ অফিসে এটা দ্বারা সার্চ দেওয়ার দরকার নেই, বেসিক্যালি ইতালি দ্বারা সার্চ দিলেই পেয়ে যাবে, তাহলে তো ইতালির একটা শাখা আছে, বাট এটার কি টাইটেল আছে দেখেন, ডট কম টাইটেল আছে, এই যে কোম্পানি এই কোম্পানি ডট কম টাইটেল আছে, এই লজিকটা বোঝার চেষ্টা করাচ্ছে আপনাদেরকে। তো যদি আমি লিঙ্ক দিয়ে সার্চ দিই দেখেন এটার নামে একটা লিঙ্কডইন পেজ আসতেছে, তো যেটা ফলো করব সেটা হচ্ছে সবসময় যে পার্সনটা আমরা ফলো করব ইতালির পার্সন ফলো করব। তো ইতালির পার্সন নিতে হলে যে এটা আপনাদেরকে বললাম যারা নর্মাল পেজ আছেন তারা ওইভাবে সার্চ দিবেন, আর যারা সেলস নেভিগেটর আছেন তারা আছেনই তারা এই সিস্টেমে সার্চ দিলে সবচেয়ে বেটার হবে, তো পার্সন খোঁজার জন্য কিন্তু ইতালি পার্সন গুলো একটু ফলো করবেন তাহলে সবচেয়ে বেটার হবে। এখানে জাস্ট দুটা পার্সন আছে, দুইটা পার্সন আছে, তো তার জন্য ওরা নেয়নি। তো আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে যদি আমি এটা কপি করে নিয়ে যাই, এখানে আমরা দেখতে পাবো যে আসলে ওই গ্রুপে যেটা দেখাই পিপল অপশন আছে, সেই পিপল অপশনে কি করে, পিপল অপশনে নেই ওই পার্সনটা, সো আমি এখানে যদি পিপলে ক্লিক করি ওই লোকেশনে, আর লোকেশনে দেখাবে যে দুইটা পিপল বা তিনটা পিপল আছে ইতালি, না থাকে না, এখানে কিছু কিছু সময় দেখায় আবার কিছু কিছু সময় দেখায় না। তার জন্য যেটা আমি যেটা বলি সেটা হচ্ছে সার্চ অপশনটা খুঁজে নিতে বলি, ইতালি এখানে আছে, তো সবসময় আমরা তিন চারটে ট্যাব ইউজ করে রাখবো, সেটা সিও একটা লিখবো, দেখে সার্চ দিয়ে এটা ইতালি কিনা, আমরা এই পাশে ইতালি লিখেছি, লোকেশন যেন ইতালি হয়, অ্যাট ইতালি, অ্যাট লিস্ট ইতালি হয়, অন্য যেন না হয়। তো ম্যানেজিং ডিরেক্টর, আমাদের কোনো ডিরেক্টর ফেরটা চলবে না, ম্যানেজিং ডিরেক্টর পার্সন দরকার, একদম টপ অফ লেভেল, একদম টপ অফ পার্সনটাই দরকার, যেটা টার্গেটের পার্সন, প্রেসিডেন্ট। আমরা এত কষ্ট করে কাজ করতেছি, যদি টার্গেট পার্সন আমরা খুঁজে না পাই, টার্গেট পার্সন যদি খুঁজে না পাই, আমরা যদি ফলস রং ডাটা দিই তো পাচ্ছি না, এটা ডাটা দিয়ে দিলাম, এই কার্যক্রম যদি করি তাহলে গোটাটাই লস আমাদের। ভাইস প্রেসিডেন্টের জন্য আমরা খালি এবার দেখবো, একবার একবার করে দেখবো, যদি না পাই তো অত কি, আমরা তো পাচ্ছি না, তার জন্য কি আমরা জান প্রাণ দিবো এটার জন্য, হ্যাঁ দিতে পারি নাকি, কি বলেন, দিবো নাকি, অবশ্যই না, জান প্রাণ দিবো মানে আমরা এই যে পার্সনটা আসছে আমরা একটু সাইডে যে গেলেও দেখতে পারেন, যারা যেতে চান তারা যেতে পারেন। তো ইটালি যখন আমাদের এটা আসছে তো আমরা অবশ্যই এটাতে যাব, যাই দেখবো, এটা একটা সাইডে ডেগ্রি টেগ্রি যাচ্ছে কুকিজ, তো একটা কুকিজের, তো অ্যাটলিস্ট এই সকল সাইডে আসতে অতটা বেনিফিট হয় না যতটা
একটা মার্কেটিং টিম, মার্কেটিং টিম ডেভেলপার যদি চান আমাদের এখানে ইতালি একটা জাস্ট পোস্ট আছে। তো এইভাবে কোনো কিছু কাজ হয় না, যদি আমরা চাই তো এখানে কিছু টিম মেম্বার থাকে কোম্পানি, এটা যারা কাজ করে তারা অবশ্যই জানে কন্ট্যাক্ট পেজ, এই পেজ, এখানে পেজ, কন্ট্যাক্টে গেলে বা এইসবে গেলে আমরা এখানে লেখা থাকে কি টিম মেম্বার। তো টিম মেম্বার যেগুলো লেখা থাকে আমরা সেই সকল ইয়া থেকে কি করতে পারি, টিম মেম্বার আকারে আমরা ওখান থেকে কি করতে পারি, নিতে পারি। বাট বেসিক্যালি আমরা সবসময় তো আমরা এখান থেকে পাবো না, আমরা এখান থেকে কোনো কিছু পাবো না অত সহজে, যত সহজে আমরা মনে করতেছি। কারণ হ্যাঁ, এই সাইটটা তো স্পেসিফিক ভাবে ইতালির না, ইতালির যদি স্পেসিফিক ভাবে টাইটেল হতো তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সহজে আমরা সব পার্সনকে পেয়ে যেতাম। তো তার জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি লিঙ্কডইন, লিঙ্কডইন যদি পেলাম তো গুড, আর গুগলে যদি পেলাম তো গুড, আর যদি না পেলাম তো ফাঁকা, অত আমাদের এখানে দরকার নেই। ঠিক আছে, এখানে দেখেন আরেকটা পার্সন আছে ইতালি, এখানে কি পার্সন দিচ্ছে, এখানে দেখা যাক আমরা যদি এটা সার্চ দিই, তো এটা পার্সন ম্যানেজিং ডিরেক্টর, এই পার্সনটা আসলে এই পার্সনটা কোথায় করে একটু দেখি। ঠিক আছে, এটা দিয়েছে ম্যানেজিং ডিরেক্টর পার্সন, তো আমি যদি এটা সার্চ দিই তাহলে আমরা দেখতে পাবো, দেখেন এখানে কি লেখা আছে, এটা কি ইতালির পার্সন, আমরা কি করে ইতালির পার্সন অ্যালাউ করবো। তো বেসিক্যালি এটা এই কোম্পানির পার্সন, দ্যাটস রাইট, এই কোম্পানির পার্সন, এটা ঠিক আছে। তো আমাদের যেটা আমাদের টার্গেট সেই পার্সনকে আমরা এটা পেয়েছি না পাইনি, আসলে এই কোম্পানি তো আমাদের আরো তো ইয়া পার্সন থাকতে পারে তাই না, ইতালি পার্সন যদি থাকতেই পারে, এটা কমন লজিক। তো আমরা যাই সাইডে যাই দেখি গ্রুপে সব ঠিক আছে, সবার কাজ ঠিক থাকতেছে, টাইটেল ঠিক থাকতেছে, সবগুলো ফলো ঠিক থাকতেছে, একটা জিনিস ঠিক থাকতেছে না, একদম ম্যানেজিং ডিরেক্টর পার্সন আছে, এখানে আমরা ম্যানেজিং ডিরেক্টর পার্সন এটা আমরা নিয়ে নিতে পারি। আমরা সব কিছু ঠিক থাকতেছে কিন্তু যে জিনিসগুলো ঠিক থাকতেছে না সেটা হচ্ছে পার্সন, স্পেসিফিক পার্সন, আমাদের স্পেসিফিক পার্সন যেগুলো সেই পার্সনটা থাকতেছে না। তো আমরা এখানে যদি নেমও পাই তাহলে আমরা কি করতে পারি, নাম টু ইমেল ইউজ করতে পারি, নাম টু ইমেল ইউজ করলেও হবে। একটু মনোযোগ সহকারে যদি কাজটা করা যায় তাহলে অবশ্যই 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 কি হবে, কাজটাতে বেনিফিট আসবে এবং কাজটা আমরা সবাই পারবো। আর যদি মনোযোগ সহকারে যদি না করি তাহলে অবশ্যই অবশ্যই পারবো না, 100% গ্যারান্টি। এখানে একটা যখন আমি সার্চ দিলাম এটা ডেমোগ্রাফি ইতালি লিখলাম, তখন দেখেন এখানে আইটি অপশন আছে, তার মানে কি আইটি মানে হচ্ছে ইতালি। এই এটা কিন্তু আবার চেক করতে সুবিধা হয়, একটা সার্চ দিলাম গুগলে দেখছি আইটি লেখা আছে ইতালি, আমরা এখানে ঢুকে গেলাম। তো যখনই আমরা এরকম ডেমো পাবো, এরকম পজিশনে পার্সন পাবো, তো অবশ্যই আমরা এই স্থানে পার্সন গুলো নেওয়ার চেষ্টা করবো, আইটি যেখানে লেখা আছে ইতালি, এই পার্সন আর কেউ ঘুরে দেখবে না, এটা ইতালির পার্সন, দ্যাটস ইট, আমরা এটা নিয়ে নিতে পারি। কিন্তু আমরা কি করতেছি, এই পার্সনটা নিচ্ছি, এই পার্সনটা নেওয়া যাবে চলবে না, এটা রকম পার্সন। এই জিনিসগুলো যদি ফলো করতে পারি তাহলে 100% আমরা ডাটা ডাটা ঠিক থাকতেছে, পার্সন জাস্ট খালি আলাদা হয়ে যাচ্ছে। তো অবশ্যই আমরা এই জিনিসগুলো ফলো করব, এই ফ্যাসিলিটি গুলো ফলো করব এবং ফলো করে দেখব যে আসলে ইতালির পার্সন কিনা। লুক ফার্স্ট ইতালি, লুক ফার্স্ট ইতালি, এই যে তিন চারটা কোম্পানি দেখালাম, তিনটা প্রসেস গুলো দেখালাম, ফার্স্ট ইতালি, যে প্রসেস গুলো অত ইয়া করার দরকার নাই, জাস্ট যে কাজটা করব কি করব, এই যে কোম্পানি এজ এ ইতালি নেম, ঠিক আছে কোম্পানি ইতালি নেম, আমি যদি এমনিতে সার্চ দিই ইতালি নেম লিঙ্কডইন লিখলাম, ঠিক আছে ইতালি আমাদের টার্গেট। এখন আমি ওই যে পার্সনটা কিভাবে পেলাম, ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, যদি আমি ম্যানেজিং ডিরেক্টর লিখে সার্চ দিই ইতালি, ঠিক আছে যদি আমি সার্চ দিই তাহলে কি আমাদের ওই পার্সনটা আসতেছে, এই জিনিসগুলো আমরা ফলো করবো। এটা যদি সার্চ দিই দেখেন এখানে একটা পার্সন আসতেছে, সো এটা সিও পার্সন আসতেছে, যদি আমাদের ওই কোম্পানি যদি ইতালি সিও পার্সন থাকে তো আমরা সিও পার্সন নিয়ে নিতে পারি, এটা কমন কমন ব্যাপার। এই তো ইতালি এটা তো আসতেছে, এটা এটাও যদি পার্সন হয় আমাদের অনেক অনেক পার্সন আসতে পারে, যে পার্সনগুলো ইতালি যদি হয় তাহলে আমরা নিয়ে নিতে পারি, কারণ ইতালিগুলো এটা দেখলে বুঝে দেবে এই ইতালি ইতালি এটা,
কিন্তু এটা দেখি, এটা আমাদের টার্গেটেড কোম্পানি পার্সন দেখতে হবে যে আমাদের টার্গেটেড কোম্পানি পার্সন আসলে ওটা কি না, যেটা আমরা চাচ্ছি এবং যেটা আমাদের দরকার। তো আমি দুই তিনটা ওপেন করছি জাস্ট করে দেখার জন্য। লোকেশন কোথায়? নেদারল্যান্ড নিব না, সরি একটা ক্রস ট্যাব হয়ে গেছে, ইটালি। এটা তো ইটালি, এটা কি ম্যানেজিং ডিরেক্টর কোথায়? এই কোম্পানি নট আমাদের কোম্পানি, আমরা যে কোম্পানি ফলো করতেছি সেই সব কোম্পানি কি অ্যাপিয়ার 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 অ্যাপিয়ার, এই তো ডেমোক্রেসি। সি সি এম সরি ম্যানেজিং ডিরেক্টর, এই তো ম্যানেজিং ডিরেক্টর পার্সন, ঠিক আছে। এটা হচ্ছে ডেমোক্রেসি ইটালি, এই ডেমো ইটালি এস আর এল, এটা এই পার্সন আমরা নিতে পারি। অ্যাজ ইউর উইস, আমরা কি করব, ফলো করব ইটালি, টার্গেট রাখবো ইটালি, তাহলে আমরা কি হবে, অবশ্যই আমরা ইটালি পার্সন খুঁজে পাবো। যদি আমরা এভাবে পার্সন দিই, এই পার্সন এই পার্সন কি ইটালি ওই কোম্পানিতে জব করে, আর ইউ শিওর? এই এই কোশ্চেনগুলো একটু মাথা দিয়ে আসে যে এই কোম্পানি যদি ওই পার্সন যদি হ্যাঁ ইটালিতে জব কি করবে এখান থেকে। আসলে এই সকল কোম্পানিগুলো গ্লোবাল কোম্পানি, আমরা সবাই বুঝতে পারতেছি কাজের ফ্যাসিলিটি এবং কাজের ব্যবহার এবং কাজের ওয়েটা কি, আমরা এটা কিন্তু বুঝতে পারতেছি। বাট বুঝতে পারা সত্ত্বেও আমাদের কি হচ্ছে, ভুলটা হচ্ছে, ভুলটা কোথায় হচ্ছে? আমরা টাইটেল ফলো করতেছি না লোকেশন, লোকেশনটা অবশ্যই ফলো করবো। কোম্পানির সাথে যদি লোকেশনটা ফলো করি তাহলে আমরা দেখতে পাবো যে স্পেসিফিক পার্সন আমরা খুঁজে পাচ্ছি। বাট যদি আমরা এটা না ফলো করি তাহলে অবশ্যই আমাদের স্পেসিফিক পার্সন খুঁজে পাবো না। তো আশা করি বুঝতে পারছেন এবং রিক্রুটমেন্টটা দেখে অনেক কিছু শিখতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও। বাই বাই।